বড়দিনে আমরা সকলেই এরকম একটি পাম কেক বা ফ্রুইট কেক খেয়ে থাকি, কিন্তু এই কেকটি দোকান থেকে না এনে যদি বাড়িতে বানিয়ে খায় তার আনন্দ অনেক বেশি। ড্রাই ফ্রুটে ভরা এই কেকটি খেতে যেমন অসাধারণ হয়, বানানো খুবই সহজ। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। প্রথমে একটি বোলের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নেব। নিয়ে নিলাম ব্ল্যাক রেজিন বা কালো আঙুর আর ব্রাউন কিশমিস, চেরি, কাজু আর কিছুটা আমন্ড, আর দিয়ে দিচ্ছি টুটি ফুটি। সমস্ত উপকরণগুলির পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবারে এই ড্রাই ফ্রুটগুলোকে আমি অরেঞ্জ জুসের মধ্যে 2 ঘন্টা ভিজিয়ে রাখব। এটা যদি চান তো 24 ঘন্টা ভিজিয়ে রাখলেও খুব ভালো হয়। আমি এখানে বেশি সময় নেই, তাই আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখলাম। সাধারণত এটি অ্যালকোহল দিয়ে ভেজানো হয়, কিন্তু আমরা এখানে অ্যালকোহল ব্যবহার না করে অরেঞ্জ জুস ব্যবহার করলাম। এবার সুগার ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য একটি প্যান গরম করে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা দেখুন আস্তে আস্তে লাল হয়ে এসেছে, এবারে পুরো চিনিটা গলে গিয়েছে। এবারে এই পর্যায়ে আমি একটু গুড় ব্যবহার করব। গুড় দিলে পাম কেকের কালারটা আরও সুন্দর হয়। গুড়টা যখন এভাবে গলে ফেনা হয়ে আসবে তখন গ্যাসটি বন্ধ করে দিয়ে দেব 1/2 কাপ জল। গ্যাসটি অবশ্যই বন্ধ করে জলটা দিবেন, কারণ যদি বন্ধ করে না দেন তাহলে কিন্তু ছিটে আসতে পারে। দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে সুগার সিরাপটা আমি একটি বাটির মধ্যে ঢেলে রাখব। এবার কেকের ব্যাটারটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। গরম করে ঠান্ডা করে রাখা দুধ দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মেল্টেড বাটার। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার সুগার, দিয়ে খুব সুন্দর করে এটা আগে প্রথমে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। পাম কেক বা ফ্রুট কেকের যে সুন্দর ফ্লেভারটা এই ভ্যানিলা এসেন্সের জন্যই পাওয়া যায়। এবারে একটি ছাঁকনি বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, দিয়ে একটু ভালো করে এটা একটু চেলে নেব। যদি কোনো দানা থেকে থাকে তাহলে কেকটা কিন্তু খুব একটা ভালো হবে না, এই জন্য আগে এটা অবশ্যই চেলে নিতে হবে। কেকের ফ্লেভারটা আরও সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনির পাউডার। দোকানে যে পাম কেকগুলি আমরা খেয়ে থাকি ওর মধ্যে দারুচিনি এলাচের পাউডার দেওয়া থাকে, এই কারণে খেতে খুবই সুন্দর লাগে। এবারে সুগার ক্যারামেলটা দিয়ে ভালো করে কেকের ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। এভাবে কেকের ব্যাটারটিকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে জুসের মধ্যে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি জুসটা ব্যবহার করছি না, খালি ড্রাই ফ্রুটগুলো তুলে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা যদি খুব ঘন হয় তাহলেই জুসটা ব্যবহার করবেন, আর যদি পাতলা হয়ে যায় অল্প একটু ময়দা দিয়ে দেবেন। ব্যাটারটি আমার
মেশানো হয়ে গেছে। এবার এটি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে কেকটি বেক করব, ওই জন্য একটি প্যান বসিয়ে তার মধ্যে খানিকটা লবণ দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে প্রিহিট করে নেব। একটি অ্যালুমিনিয়াম বাটিতে খানিকটা রিফাইন অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। দিয়ে এরকম সাইজ করে পেপার কেটে রেখেছিলাম ওগুলো সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি, যাতে কেকটা পুড়ে না যায় এবং সহজেই ডিমোল্ড করা যায়। দেখুন এভাবে লাগিয়ে নিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। এবারে কেকের ব্যাটারটার মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা একটু চেলে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা আর 1 পিঞ্চ লবণ দিয়ে দিলাম। দিয়ে একটুখানি অল্প দুধ দিয়ে দিলাম। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে আর বেকিং পাউডার আর সোডা দেওয়ার পরে একটু জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। যদি ব্যাটারটা খুবই ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু দুধ ব্যবহার করবেন, আর যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে একটু ময়দা মিশিয়ে নেবেন। দিয়ে এভাবে উপর থেকে ব্যাটারটা বাটির মধ্যে ঢালতে হবে। এবারে কেকের বাটিটা একটু ট্যাপ করে নিচ্ছি, ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে। কেক বেক করার প্যানটি প্রিহিট হয়ে গেছে, এরকম একটি পাতলা প্লেট বসিয়ে দিলাম। দিয়ে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব প্রথমে। দিয়ে এই ঢাকার যে ছিদ্রটি আছে ওটিও একটি কাগজ দিয়ে বন্ধ করে দেব। দিয়ে এটি লো ফ্লেমে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে আগে রেখে দেব। কেকটি ডেকোরেশন করার জন্য কিছু ড্রাই ফ্রুট কেটে রেডি করে নিলাম। কেকটি 30 মিনিট পর খুলে এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। 30 মিনিট পর ফিরে এলাম, কেকটি অনেকটাই ফুলে উঠেছে। এবারে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে একটু ডেকোরেশন করে আবার 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আবারও 30 মিনিট পর ফিরে এলাম, এবারে একটু চেক করে দেখে নিচ্ছি কেকটা সম্পূর্ণ হয়েছে কিনা। আমার কেকটি তৈরি হয়ে গেছে। এবারে কেকটা একটু ঠান্ডা করে সাইডে পেপারগুলো সরিয়ে ফিরে এলাম। দিয়ে একটি প্লেট চাপা দিয়ে এভাবে বাটিটা উপুর করে কেকটা আমি বের করে নিলাম। দেখুন কত সুন্দর বেক হয়েছে এবং খুবই স্পঞ্জি হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি আগেই পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ক্রিসমাস কেক এনজয় করুন।